It's all right. Hush. মানে ঘুরাঘুরি খেয়ে খেয়ে বুড়ি বাড়ানো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি সবাই আপনারাও ভালো আছেন। আজকের ভিডিওটি একটু অন্যরকম, ভিডিওটি আমার করা না, আমার ছোট বোন লিমা ভিডিওটি করেছে, করে আমাকে পাঠিয়েছে, সেটাই আমি আমার চ্যানেলে আপলোড করছি, শেয়ার করছি আপনাদের সাথে। কেননা ভিডিওটি যখন আমি দেখেছি তখন আসলে অনেকগুলো স্মৃতি জড়িত। আমার বাড়ির সামনে শীতলক্ষা নদীর উপর যে বৃষ্টি হচ্ছে, আমি হচ্ছে হবে এরকম শুনে আসছি, এখন সেটি প্রায় হয়ে গিয়েছে, আর কয়েকদিনের মধ্যেই উদ্বোধন করবেন। আর আমার বোনেরা বেড়াতে গিয়েছিল সেই ব্রিজের কাছে, ছোট বোন লিমা বেড়াতে এসেছে আমাদের বাড়িতে, আমার ইমিডিয়েট ছোট সিমার বাড়িতে, তারা দুপুরে খাওয়া দাওয়া করে ব্রিজের সামনে গিয়েছে বেড়াতে, সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছে বড় আপার জন্য। কারণ আসলে বাংলাদেশের যে ভিডিওগুলো আমি পাই ওরা করে দেয়, আমার খুব ভালো লাগে আপলোড করতে, এই কারণেই যে কেননা আমি দীর্ঘদিন বাংলাদেশে যেতে পারছি না, অনেক মিস করি আমার বোনগুলোকে, আমার দেশকে। সুতরাং যখন ভিডিওগুলো আপলোড করি মনে হয় যে নিজের আপন কিছু আপলোড করছি। হ্যাঁ, আমি ইংল্যান্ডে অনেক ঘুরে বেড়াই, অনেক সুন্দর জায়গায় যাই, এটা যেমন সত্য, তেমনি নিজের দেশ নিজের দেশ, সেটা যতই পচা হোক না কেন, রক্তের যে একটা সম্পর্ক, রক্ত বলে যে কথা, শিকড়ের যে টান, সেটা আসলে থেকে যায়। খুব সাধারণ মানুষ আমরা এবং মধ্যবিত্ত দেশ, আসলে বাংলাদেশ থেকে পাওয়া ভিডিওগুলো আমার আপলোড করতে খুব ভালো লাগে। আর যেহেতু ছোটোখাটো ইউটিউবার হয়ে গিয়েছি, তাই আমার বোন দাও চেষ্টা করে সুন্দর কিছু করলে ভিডিও করার আমাকে পাঠানোর জন্য, আর তাদের সেই পাঠানো ভিডিওগুলোকে আমি একটুখানি এডিট করে চেষ্টা করি আমার লাভলি ভিউয়ার্সদের সামনে তুলে ধরার জন্য। এই হচ্ছে লিমার শাশুড়ি খালাম্মা, সে আসছে আমাদের বাড়িতে এবং আসছে শীতলক্ষা ব্রিজের কাছাকাছি বেড়াতে, আর তারা আমাকে হাই দিচ্ছে, মনে হচ্ছে যে আমি তাদের সামনেই বসে আছি অথবা আমি দেখতে পাচ্ছি, সেই কারণেই। আসলে কি, এগুলি মনে হয় ভালোবাসা, এগুলি হলো রক্তের টান, কারণ যত দূরে থাকি না কেন আমাদের ইন্টারনেটের যুগে এখন আসলে আমরা অনেক কাছে। আর আমার কাছে যেটা মনে হয়, আমরা যারা বিশেষ করে বাইরে থাকি তারা অনেক বেশি বাংলাদেশের সাথে যোগাযোগ করি, যেমনটা আমার আব্বু আম্মু এখন আমার কাছে আসার পরে সকাল বিকাল দুপুর যখন সময় পায় তখনই বাংলাদেশে সবাইকে ফোন করে, কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় আমার মনে হয় না যে এতটা যোগাযোগ সবার সাথে করতো, কারণ তখন মনে হতো কাছেই তো, যাবোই তো, এরকম একটা ব্যাপার। কিন্তু যখন দূরে আসে তখন যোগাযোগের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়, আর এটাকেই বলা হয় যে কি যেন একটা কথা আছে না, চোখের আড়াল হলেই মনের আড়াল হয় না। আমি মনে করি যে চোখের আড়াল হলে মনটা আরও বেশি তাদের কাছে থাকে। সীমা আপ্যায়নের জন্য, ছোটো বোন জামাই এবং তার পরিবারকে আপ্যায়নের জন্য অনেক কিছু আয়োজন করেছে, তারপর তারা ঘুরে এসে বাসায় রাতে ডিনার করছে, ক্যান্ডেল ডিনার বলবো না, আকাশের তারার ডিনার, সম্পূর্ণ ছাদের উপর নিবু নিবু আলোতে তারা খাওয়া দাওয়া করছে, খুব মজা করেছে, আমার দেখতেই খুব ভালো লেগেছে। আর সেই ভালো লাগা থেকেই ভিডিওটি আপলোড করা। যদি আপনাদেরও আমার মতো ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক সাপোর্ট করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো, দেখা হবে এরকম কোনো নতুন জায়গায় সুন্দর একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।